सो हेलो गाइस, वेलकम टू सैंड पेपर एकेडमी फॉर सिविल सर्विसेज। सो आमार ইউপিএসসি যোনটো সিসি 2023 অতি সোনকালে আপোনালোকৰ আগত আহি আছে। সো তাৰ কাৰণে সায়েন্স এণ্ড টেকনলজিৰ পেপাৰখনৰ পিনৰ পৰা বা সায়েন্স এণ্ড টেকনলজি যোনটো আমাৰ সাবজেক্ট আছে তাৰ পিনৰ পৰা খুব ইম্পৰ্টেণ্ট আমাৰ ইছৰোৰ যিকেইটা মিছন। সো মই 2023 মিশন কেটা আপোনালোকৰ আগত লৈ আহিছো। লাষ্ট মিনিট ৰিভিজন হিচাপে আপোনালোকে এইখিনি এবাৰ ব্ৰাছ আপ কৰি দিলে পৰীক্ষাত যদি অপচনেল কুৱেশ্যন আহে তেতিয়াহ'লে আপোনালোকে চলভ কৰিব পাৰিব। ঠিক আছে, চ' প্ৰথমতে মই এটা ইণ্ডেক্সৰ নিচিনা পেজ দিম যোনটোত মিশন কেইটা কেনেকুৱা, আপোনালোকৰ পেলোড কি আছিলে সেইখিনিৰ ওপৰত এটা ৰাফ আইডিয়া পাব আৰু আমি ডিটেইলত পিছত আমি ডিছকাছ কৰিম, আজিৰ ভিডিঅ'টোতো ডিছকাছ কৰিম। ঠিক আছে, চ' আপোনালোকে ইয়াতে চাব পাৰিব। চ' 2023 লঞ্চ হোৱা মিছনৰ কথা আমি উল্লেখ কৰিছোঁ, তলৰ পৰা চাই যাব। একদম যদি আপুনি তললৈ যায় তেতিয়াহ'লে ফেব্ৰুৱাৰী 10, 2023 প্ৰথম পাব। চ' SSLV D2 EOS 07 মিছন যোনটো আছিলে এইটো লঞ্চ ডেট হয়, কেতিয়া লঞ্চ কৰিছিলে আৰু এইটো SSLVত আছিলে। SSLV কি হয় সেইটো আমি চাম আৰু পেলোড কি লৈ গৈছিলে EOS 07। তেনেকে আপোনালোকে যদি চাই দেন সেপ্টেম্বৰ 2 তেতিয়া আমাৰ যোনটো PSLV C57 আদিত্য L1 এইটো আছিলে। ঠিক আছে, PSLV XL, ঠিক আছে, আদিত্য L1 পেলোড গৈছিলে। তেনেকে বিভিন্ন সময়ত ফেব্রুয়ারিত হোক বা মার্চত হোক, মেত হোক, জুলাইত হোক, জুলাই এপ্রিল, তো তেনেকে আমার টোটাল 7 1 2 3, 4, 5, 6, and 7 আমি এই মিশন কেটার উপর আজি আলোচনা করিম। সো দিজ আর ফ্রম 2023 ইসরোর 2023 যোন কেটা মিশন আছিলে। ঠিক আছে, ওকে, সো ফার্স্ট অফ অল মই নিজকে অলপ মিনিমাইজ করে লব লাগিব, দেন ইট উইল লুক গুড। ওকে, প্রথম SSLV D2 EOS 07 মিশন যোনটো আছিলে, সো এইটো কি আছিলে, দিস ইজ এ সেকেন্ড ডেভেলপমেন্টেল ফ্লাইট ফ্ৰম SSLV, মানে কি হয় এতিয়া স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, যেনেকে থাকে PSLV, এইটো আমি চাম। PSLV কি হয় এইটো আপোনালোকে জানে। ওকে, তো SSLV মানে কি, স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। সো দ্য সেকেন্ড ডেভেলপমেন্টেল ফ্লাইট অফ SSLV D2 ইজ সাকসেসফুলি লঞ্চ অন ফেব্রুয়ারি 10, 2023। SDSC SHAR সতীশ ধাবন স্পেস রিসার্চ সেন্টার শ্রীহরিকোটার পৰা উৎক্ষেপণ কৰা গৈছিলে। আৰু ইয়াৰ লগত এইটো যোনটো স্যাটেলাইট গৈছিল EOS 07, তাৰ লগত দুটা কো পেছেঞ্জাৰ স্যাটেলাইটো গৈছিলে যাৰ নাম আছিলে জেনাছ 1 এণ্ড আজাদী সেট 2। এই দুটা হ'ল কো পেছেঞ্জাৰ স্যাটেলাইট, এইটো হ'ল মেজৰ মেইন স্যাটেলাইট যোনটো আছিলে, দিছ ৱাজ দ্য মেইন ওৱান এণ্ড লগত দুটা কো পেছেঞ্জাৰ স্যাটেলাইট, পেছেঞ্জাৰ মানে লগত যিকেইটা গৈছিলে, জেনাছ 1 গৈছিলে আৰু কি আজাদী সেট 2 গৈছিলে আৰু 450 কিলোমিটাৰ চাৰ্কুলাৰ অৰ্বিটত প্লেচ হৈছিলে। সো দিছ ইজ দ্য ডায়াগ্ৰাম। ঠিক আছে, এইটো মেইন স্যাটেলাইট আছিলে EO 7, তাৰ লগত কি কি গৈছিলে, জেনাছ 1 গৈছিলে আৰু আজাদী সেট 2 গৈছিলে। ঠিক আছে, অ'কে, তো মিশনটোত এই যোনখিনি বস্তু পঠোৱা গৈছিলে তাৰ মিশনটো আছে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল ইজ কেপেবল অফ লঞ্চিং মিনি, আৰু SSLVৰ কেপাচিটি কি, মানে SSLV স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকলৰ কেপাচিটিটোৰ কথা ইয়াত উল্লেখ কৰিছে। সো SSLV ইজ কেপেবল অফ লঞ্চিং মিনি মাইক্ৰ এণ্ড নেনো স্যাটেলাইটছ যাৰ ওজন 10-500 কেজি হ'ব পাৰে, তালৈকে লঞ্চ কৰিব পাৰে, ইনটু 500 কিলোমিটাৰ প্লেনাৰ অৰ্বিট। সো এইকেইটাও মনত ৰাখিব, অপচনেলত যদি কেতিয়াবা সুধিব পাৰে যে SSLV ইজ কেপেবল অফ লঞ্চিং মিনি এণ্ড মাইক্ৰ স্যাটেলাইট বাট ইট কেনট লঞ্চ নেনো স্যাটেলাইটছ বুলি যদি দিয়ে দেন দিছ চেণ্টেঞ্চ উইল বি এ ফল্চ চেণ্টেঞ্চ, বুজি পাইছেনে, কাৰণ মাইক্ৰ মিনি এণ্ড নেনো গোটেইকেইটা স্যাটেলাইট তেওঁলোকে দিব পাৰে আৰু লিমিটটো কি 10-500 কেজি মাছ হ'ব লাগিব আৰু 500 কিলোমিটাৰ প্লেনাৰ অৰ্বিটত তেখেতে গ'লে তেওঁৰ এইটোৱে প্লেচ কৰিব পাৰে। ঠিক আছে, চ' SSLV ইজ এ আৰু কিমান ষ্টেজ ভেহিকল, দিছ ইজ এ 3-stage ভেহিকল, দেখিছেনে 3-stage ভেহিকল, ৱেইট, সো এইকেইটা কথা গুরুত্বপূর্ণ, আৰু ইট ইজ এ 3-stage ভেহিকল উইথ অল সলিড প্রপালশন স্টেজেস, গোটেইকেইটা স্টেজত সলিড প্রপালশন স্টেজেস এন্ড লিকুইড প্রপালশন স্টেজেস থাকে, বেসড অন ভেলোসিটি ট্রিমিং মডুল
এজ এ টাৰ্মিনেল ষ্টেজ, টাৰ্মিনেল ভেলোচিটি ট্ৰিমিং মডিউল, ঠিক আছে, VTMS টাৰ্মিনেল ষ্টেজ হিচাপে থাকে। অ'কে, চ' ইয়াৰ বিশেষ কথা এইকেইটাই আমি জানিব লগা আছিলে, যদিও বহুতো কথা লিখা আছে। আৰু এই মিছনৰ যোনটো অবজেক্টিভটো কি, ডেমনষ্ট্ৰেশ্যন অফ ইন ফ্লাইট পাৰফৰ্মেন্স অফ SSLV ভেহিকল ছিষ্টেমছ আৰু ইনজেকশ্যন অফ EOS 07 স্যাটেলাইট এণ্ড টু কো পেছেঞ্জাৰ স্যাটেলাইট জেনাছ ওৱান এণ্ড আজিজ স্যাটেলাইট। এইটো আমাৰ মিছন অবজেক্টিভ, মানে এই যোনটো মিছন হয় সেই মিছনটোত একচুৱেলি কি কি একশ্যন হৈছে। চ' এই মিছনটোৰ জৰিয়তে একশ্যন এইকেইটা হৈছে বা অবজেক্টিভ এইকেইটা হৈছে মিছনটোত, যে ইন ফ্লাইট পাৰফৰ্মেঞ্চ অফ SSLV ভেহিকল ছিষ্টেমটো চোৱা গ'ল আৰু তাৰ জৰিয়তে কি কৰি দিয়া হ'ল, EOS 07 ছেটেলাইটৰ লগত জেনাছ ওৱান আৰু আজাদী চেক টু বুলি দুটা কো পেছেঞ্জাৰ ছেটেলাইট 450 কিলোমিটাৰ চাৰ্কুলাৰ অৰ্বিটত প্লেচ কৰা গ'ল। ঠিক আছে, চ' নেক্সট শ্লাইডত আমি গুচি যাম। ইয়াৰ কেৰেক্টাৰিষ্টিক্স কেইটামানৰ কথা উল্লেখ কৰা গৈছে, ইফ ইউ চি হিয়াৰ, তো এইকেইটা বস্তু আপোনালোকে মনত ৰাখিব পাৰে। ভেহিকলৰ যোনটো হাইট আছিলে 34 মিটাৰ, ভেহিকল দিয়া আছিলে 2 মিটাৰ, লিফ্ট অফ মাছ এপ্ৰক্স 119 টন আৰু ভেহিকল কনফিগাৰেশ্যন এইকেইটা ষ্টেজ কেইটাৰ কথা বুজাইছে, 1, 2, and 3 প্ৰপালচন ষ্টেজ এইকেইটা, ঠিক আছে, 3 ষ্টেজ ছেটেলাইট নহয় SSLV যোনটো আমি পঢ়িছিলোঁ। অ'কে, ছেটেলাইটছ পঠোৱা কেইটাৰ কথা উল্লেখ কৰিছে, EOS 07 তাক কোন এজেঞ্চিয়ে ডেভেলপ কৰিছে দিয়া আছে, URSC ইছৰো ইণ্ডিয়াই কৰিছে, ঠিক আছে। জেনাছ ওৱানটো কোনে কৰিছে, এণ্টেৰিছে কৰিছে USA আৰু আজাদী ছেটটো কোনে কৰিছে, স্পেচ কিডছ ইণ্ডিয়া। অ'কে, এইকেইটা এজেঞ্চিয়ে ডেভেলপ কৰিছে গোটেইকেইটা ছেটেলাইট, এইকেইটা মনত ৰাখিব। আৰু আপোনালোকে ইণ্ডিভিজুৱেল মাছ কেইটাও চাব পাৰে, প্ৰত্যেকটো ছেটেলাইটৰ মাছ কিমান, EOS 02ৰ এইটো 156.3 কেজি, অ'কে, জেনাছ ওৱানত 11.5 কেজি, তেনেকে আজাদী ছেটটোত মাছ দিছে 8.7 কেজি। অ'কে, নেক্সট আমি EOS 07টো চাই লওঁ এতিয়া, দিছ ইজ EOS 07 যোনটো ছেটেলাইট। চ' ইট ইজ এ 156.3 কেজি ছেটেলাইট ডিজাইন এণ্ড ডেভেলপ বাই ইছৰো, মনত ৰাখিব। আৰু ইয়াৰ অবজেক্টিভ কি আছে, ডিজাইন, এই মিছনৰ অবজেক্টিভ, ইয়াক পঠোৱাৰ অবজেক্টিভ কি আছে EOS 07ক, ডিজাইন টু ডিজাইন এণ্ড ডেভেলপ পেলোড ইনষ্ট্ৰুমেণ্টছ কম্পেটিবল উইথ মাইক্ৰ' ছেটেলাইট বা আছে নিউ টেকনলজিজ দেট আৰ ৰিকুৱাৰ্ড ফৰ ফিউচাৰ অপাৰেশ্যনেল ছেটেলাইট, দিছ ইজ দ্য নাম্বাৰ ওৱান অবজেক্টিভ অফ চেণ্ডিং EOS 07। নাম্বাৰ টু, টু ডিজাইন এণ্ড ডেভেলপ এ মাইক্ৰ' ছেটেলাইট একমডেটিং নিউ টেকনলজি পেলোডছ ইন এ কুইক টাৰ্ণ আৰাউণ্ড টাইম, চ' দিছ উইল বি দ্য ছেকেণ্ড অবজেক্টিভ অফ EOS 07 ছেটেলাইট। অ'কে, নেক্সট আমি গুচি যাম। ইয়াৰ লগত কি কি কৈছিলে, জেনাছ ওৱান আৰু আজাদী ছেটটো। জেনাছ ওৱান কি হয় এতিয়া, চি ইয়াৰ, দিছ ইজ জেনাছ ওৱান উইচ ৱাজ ডিপ্লয়ড এলং উইথ EOS 07, ঠিক আছে। ইয়াৰ মাছটো কিমান বুলি কৈছে, 10.2 কেজি, ইট ইজ এ টেকনলজি ডেমনষ্ট্ৰেটৰ স্মল ছেটেলাইট মিছন বেছড অন এণ্টেৰিছ ছফ্টৱেৰ প্লেটফৰ্ম। ত' আপোনালোকে গমেই পাইছে এণ্টেৰিছ USA পঠাইছে, চ' ইট ইজ বেছড অন এণ্টেৰিছ ছফ্টৱেৰ প্লেটফৰ্ম। আৰু ইট ডেমনষ্ট্ৰেটছ মডুলাৰ বাছ এণ্ড মাল্টি টেনেণ্ট পেলোডছ উইথ অনবোৰ্ড এজ কম্পিউটিং, programmable smart EPS, access band SDR, secure TTNC and digital twinning with SAS platform. So these are the characteristics of Genus 1 satellite. ঠিক আছে, তেনেধৰণে ইয়াৰ লগত আৰু কি পঠাইছিলে কো পেছেঞ্জাৰ হিচাপে, আজাদী ছেট টু, দিছ ৱাজ আজাদী ছেট টু। চ' এইটোৰ ৱেইট আছিলে এৰাউণ্ড 8.8 কেজি। অ'কে, দেন ইট এইমছ টু ডেমনষ্ট্ৰেট LoRa and amateur radio communication capabilities, kihor karane these are their characteristics, amateur radio communication capability ase, measure radiation level in space, demonstrate expandable satellite structure etc, these are its characteristics, but due to these qualities it was deployed. Okay, aru as I said two to develop korte about 750 girl students were guided to develop these etu mane 750 girls student e mili pelai this payload was developed. কার কথা কৈছে, আজাদী ছেট টু টুৰ কথা কৈছে, ঠিক আছে। The student team of Space Kids India integrated this payload. যোনটো আমি ইয়াতে চাইছিলো লগতে, হয়নে? Space Kids India prepare কৰা বুলি কৈছিলে নহয়, বুজি পালে? Okay. So next, second যোনটো mission পঠাইছিলে, আমি already পঢ়ি আহিলো this one. ফেব্রুয়ারি 10ত পঠোৱা আমি মিশনটো গম পাই আহিলো, হয়নে? এতিয়া মার্চত
মাৰ্চত কি পঠাইছিলে 26 2023 LMB3M3 ওৱান ৱে ইণ্ডিয়া টু মিছন হয়নে অকে তো মিছনত কি আছিলে একমপ্লিচ সাকসেসফুলি বুলি কৈছে দিছ ইজ LMB3M3 ভেহিকল কনফিগারেশন এটো স্ট্রাকচারটো এনেকুৱা আছিলে অকে সো In a sixth consecutive successful flight of, so this is the sixth consecutive flight of LMB3. ठीक है सर, the vehicle placed किमांटा satellite 450 किलोमीटर circular orbit place कोरी सिले 36 satellites, very important day by which mission? One Way India 2 mission, okay, belonging to अर्थात group or One Way group company satellite हुए बिलक, जिन बिलक place कोरी ले 450 किलोमीटर circular orbit with an inclination of 87.4 degrees, ठीक है सर, 36 satellite place कोरी ले, अरु total जिन तो payload असिले ওয়েট কিমান আছিলে 5805 কেজি 26 মার্চ 2023 এসএইচআর শ্রীহরিকোটার পৰা পঠাইছিলে ঠিক আছে আৰু দিজ আর দা টাইপ অফ ওয়ান ওয়ে ইন্ডিয়া স্যাটেলাইট 36 নম্বৰ অফ স্যাটেলাইট সাব স্যাটেলাইট ওয়ে প্লেসড ঠিক আছে সো এই যোনটো এটা মিশন আছে ওয়ান ওয়ে ইন্ডিয়া মিশন তাৰ কথা আমি জানিলো So LMB3 is the heavy lift launcher of ISRO 3. So LMB3 to our heavy lifting use ISRO LMB3 to. Okay. And with a successful track record of 5 consecutive launches so far. So agote pasta consecutive LMB3 rocket khepon kora goisile. So hopholota hol. Gotike sei karone yate ki koise this is the 6th consecutive success flight. Mane eto 6 number to hopholo. Thik ase. আৰু দিস কারেন্ট মিশন যোনটো এটো পঠালে LMB3 M3 ইজ দা সেকেন্ড ডেডিকেটেড কমার্শিয়াল স্যাটেলাইট মিশন বিলংগিং বিং আন্ডারটেকেন বাই নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড ফর ইটস কাস্টমার সো দিস হ্যাজ বিন আন্ডারটেকেন বাই নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডে যোনটো এটো যোনটো কমার্শিয়াল স্যাটেলাইট কারণ দিস বিলংস টু ওয়ান গ্রুপ কোম্পানির স্যাটেলাইট প্লেস কৰিছে দিস ইজ এ কমার্শিয়াল থিং ওকে সো আগতেও এনেকুৱা এটা কৰিছে যোনটো আগত সাকসেসফুল হৈছে এণ্ড দিছ ইজ দ্য সেকেণ্ড ওৱান হুইচ ৱাজ আণ্ডাৰটেকেন বাই নিউ স্পেচ ইণ্ডিয়া লিমিটেড সো তেওঁলোকৰ কাৰণে দিছ ইজ দ্য সেকেণ্ড সাকসেসফুল মিশ্যন বুজি পালেনে সেইটোকে বুজাইছে ইয়াতে এজ এ পাৰ্ট অফ দিছ কমাৰ্চিয়েল এৰেঞ্জমেণ্ট 36 ওৱান ৱেভ জেনেৰেশ্যন ওৱান ছেটেলাইট উড বি লঞ্চ এইটো লঞ্চ অলৰেডি কৰি গৈছে ইন দ্য চাৰ্কুলাৰ লো আৰ্থ অৰ্বিটত প্লেচ কৰিছে With an inclination of 87.4 degree from second launch pad located at Satish Dhawan Space Center, Sriharikota. ঠিক আছে? আৰু এই যোনটো LMB3M3 তাৰ ভেহিকলৰ কেৰেক্টাৰিষ্টিক্স কেইটামানো জানি লওক হাইট আছিলে 43.5 মিটাৰ 4643 টন লিফ্ট অফ মাছ আছিলে প্ৰপালচন ষ্টেজ কেইটা দিছে ষ্টেপন মটৰছ কোৰ ষ্টেজ আপাৰ ষ্টেজ ঠিক আছে পেলোড টোটেল মাছৰ যোনটো কথা কৈছে এইটো 5805 ওপৰটো উল্লেখ কৰিছোঁ মই 5805 আপোনালোকে দেখিছে হয়নে 36 নম্বৰ ছেটেলাইট প্লেচ কৰিছে সো দিছ আৰ অল এবাউট LMB3M3 ওৱান ৱেভ ইণ্ডিয়া টু মিছন অকে তো নেক্সট আমি যোনটো আহি গলো এইটো মিছন ৱেট সো PSLV C55 টেলিকোস টু মিছন ঠিক আছে ইট ওয়াজ লঞ্চ সাকসেসফুলি ইন এটা আমি এপ্রিললে গৈছো হয়নে ফেব্রুয়ারি হৈ গল মার্চ হৈ গল এপ্রিল লঞ্চ করিলে এপ্রিল 22 2023 সতীশ ধাবন স্পেস রিসার্চ সেন্টারৰ পৰা লঞ্চ করিলে শ্রীহরিকোটাৰ পৰা এপ্রিল 22 2023 সো ইট ইজ এ কমার্শিয়াল মিশন ফ্ৰম NSIL উইথ টেলিকোস টু এজ এ প্ৰাইমাৰী স্যাটেলাইট আৰু এটো এটা আকৌ চাওক দিছ ইজ এ প্ৰাইমাৰী স্যাটেলাইট হয়নে ইয়াৰ লগত আৰু কো ছেটেলাইট কি কি পঠাইছে লুমেলাইট 4 এটা কো পেছেঞ্জাৰ ছেটেলাইট পঠাইছে ঠিক আছে ভেৰি ইম্পৰ্টেণ্ট মনত ৰাখিব হল এই ছেটেলাইটৰ যোনটো টেলিকোছটো তাৰ ওজনটো কিমান হয় 741 কেজি আৰু যোনটো আপোনাৰ লুমেলাইট যোনটো ছেটেলাইট পঠাইছে তাৰ ৱেটটো কিমান হয় 16 কেজি বুজি পালে আৰু ভেৰি ইম্পৰ্টেণ্ট দেট দিছ টু ছেটেলাইট বিলং টু সিঙ্গাপুর মনত রাখিব ওকে আৰু দে আর ইন্টেন্টেড টু বি লঞ্চড ইনটু এন ইস্টওয়ার্ড লো ইনক্লিনেশন অরবিট ওকে সো এই যোনটো মিশন আছে তাতে যোনটো
পি এস এল ভি অর্বিটেল এক্সপেরিমেন্টেল মডুল, তার লগত এটা সম্পর্ক আছে মানে পয়েম টু। দ্য মিশন হ্যাজ এ পি এস এল ভি অর্বিটেল এক্সপেরিমেন্টেল মডুল ওয়ের দ্য স্পেন পি এস ফোর স্টেজ অফ লঞ্চ ভেহিকল উড বি ইউটিলাইজ এজ এন অর্বিটেল প্লেটফর্ম টু কেরি আউট সাইন্টিফিক এক্সপেরিমেন্টস থ্রু নন সেপারেটিং পেলোডস। ঠিক আছে, এই পয়েম টু টু ব্যবহার করার মেইন উদ্দেশ্য। ঠিক আছে, দিস পেলোডস বিলং টু ইসরো অর দ্য ডিপার্টমেন্ট অফ স্পেস, বেলেট্রিক্স, ধ্রুব স্পেস এন্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। ওকে, সো পয়েম টু ব্যবহার করার লক্ষ্যটো আপোনালোকক ইয়াতে বুঝাই দিছো। এই পি এস এল ভি সি ফিফটি ফাইভ যোনটো কলে, যোনটো লিফ্ট অফ করিলে, এইটোর ক্যারেক্টারিস্টিক্স কেটামান চাই লোক। ভেহিকল হাইট টু দিয়া গেছে 44.4 মিটার, লিফ্ট অফ মাস আছিলে 228.355 টন। ওকে, প্রপালশন স্টেজ কেটা দিয়ে দিছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ, চারিটা স্টেজ আছে ইয়াতে। ঠিক আছে, নেক্সট আমি যোনটো স্যাটেলাইট লৈ গৈছে, প্রথম যোনটো প্রাইমারি স্যাটেলাইট লৈ গৈছে টেলিকোস টু, সেইটোৰ ওপৰত আমি অলপ চাওঁ। টেলিকোস টু স্যাটেলাইট ইজ ডেভেলপ আন্ডার এ পার্টনারশিপ বিটুইন ডিএসটিএ রিপ্রেজেন্টেটিং দ্য গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর। ঠিক আছে, সো ডিএসটিএ উইল বি রিপ্রেজেন্টিং দ্য গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর আর এসটি ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ডিএসটিএ মানে ইট রিপ্রেজেন্ট দ্য গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর এন্ড এসটি ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ওয়ান্স ডিপ্লয়েড এন্ড অপারেশনাল ইট উড বি ইউজ টু সাপোর্ট স্যাটেলাইট ইমেজারি রিকোয়ারমেন্টস অফ ভেরিয়াস এজেন্সিস উইদিন দ্য গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর। ঠিক আছে, টেলিকোস টু কেরিজ এ সিন্থেটিক অ্যাপারচার রাদার সার পেলোড, এটা এটা মনত রাখিব। টেলিকোসে কি লৈ গৈছে, এটা সিন্থেটিক অ্যাপারচার রাদার দ্যাট ইজ সার পেলোড এটা লৈ গৈছে। আৰু ইট উইল, আৰু সার এই যোনটো টেলিকোস আছে, টেলিকোস টু কিহত হেল্পফুল হব, ইট উইল বি হেল্পফুল ফর বা ইট উইল বি এবল টু প্রভাইড অল ওয়েদার ডে এন্ড নাইট কভারেজ এন্ড ক্যাপেবল অফ ইমেজিং 1m ফুল পোলারিমেট্রিক রেজলিউশন। ঠিক আছে, সো দিস ইজ দা এম। সো নেক্সট আমি গুছি গৈছো লুমেলাইট। লুমেলাইট ফর স্যাটেলাইট ইজ কো ডেভেলপ বাই ইনস্টিটিউশন অফ ইনফোকম রিসার্চ অফ এ স্টার এন্ড স্যাটেলাইট টেকনোলজি এন্ড রিসার্চ সেন্টার অফ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। ঠিক আছে, ইট ইজ এন লুমেলাইট ফোর ইজ এন অ্যাডভান্স 12 ভিউ স্যাটেলাইট ডেভেলপ ফর দ্য টেকনোলজিক্যাল ডেমনস্ট্রেশন অফ হাই পারফরমেন্স স্পেস। সো আই উইল টু ইরেজ দিস ওয়ান। ওকে, নাও ইউ উইল গেট টু নো। ওকে, সো দিস লুমেলাইট ফোর ইজ এন অ্যাডভান্স 12 ভিউ স্যাটেলাইট ডেভেলপ ফর দ্য টেকনোলজিক্যাল ডেমনস্ট্রেশন অফ দ্য হাই পারফরমেন্স স্পেস বোর্ন ভিএইচসিএফ ডাটা এক্সচেঞ্জ সিস্টেম। আর ইউজিং দিস ভিডিএস, যোনটো ভিডিএস সিস্টেম বা ভিএইচএফ ডাটা এক্সচেঞ্জ সিস্টেমের কথা কৈছে, এইটো কিহৰ কাৰণে হেল্পফুল আকৌ, ইউজিং দ্য ভিডিএস কমিউনিকেশন পেলোড ডেভেলপ বাই 12 আইএন স্টার স্কেলেবল স্যাটেলাইট বাস প্লেটফর্ম, ইট এইমস টু অগমেন্ট সিঙ্গাপুরস ই নেভিগেশন, মেরিটাইম সেফটি এন্ড বেনিফিট অফ গ্লোবাল শিপিং কমিউনিটি। সো লুমেলাইট ফোরর উদ্দেশ্যটো ইজ মেরিটাইম সেফটি এন্ড বেনিফিট অফ গ্লোবাল শিপিং কমিউনিটি। বুঝি পালেনে? সো দিস আর ভেরি ইন্টারেস্টিং থিং। আর এই যত মিশন আসিলে, এই মিশন টু দিস ইজ দ্য 57th নম্বর ফ্লাইট অফ পি এস এল ভি। আগতে 56টা মিশন অলরেডি গৈছে পি এস এল ভি ইসরোর তরফৰ পৰা। আর 16 মিশন ইউজিং দ্য পি এস এল ভি কোড এলন কনফিগারেশন, এইবিলাক বস্তু মনত রাখিব। পি এস এল ভি সি ফিফটি ফাইভ যোনটো আমাৰ লঞ্চ আসিলে, তাত এডপ্টেড ইন্টিগ্রেট ট্রান্সফার এন্ড লঞ্চ কনসেপ্ট ইউজিং পি এস এল ভি ইন্টিগ্রেশন ফেসিলিটি। সো দিজ আর দ্য কি পয়েন্টস উইচ ইউ নিড টু রিমেম্বার। অলপ টেকনোলজিক্যাল টাইম টার্ম আর সায়েন্স এন্ড টেকনোলজি টার্ম কারণে অকমান অসুবিধা হওয়া পড়ে, বাট ব্রাশ আপ করে দিয়ক একদিন, এক ঘন্টা বা আধা ঘন্টা, আধা ঘন্টা, আধা ঘন্টা, আধা ঘন্টা সদায় চাই দিয়ক, মনত থাকি যাব গোটেকেইটা। ওকে, নেক্সট জি এস এল ভি এফ টুয়েলভ এন ভি এস ও ওয়ান মিশন, এই চারি নম্বর মিশন মে 29, 2023 লঞ্চ হয়েছিল। সো দিস জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মিশন ডিপ্লয়েড এন ভি এস 01 নেভিগেশন স্যাটেলাইট, যার ওয়েট আসলে 2232 কেজি ইন্টু জিও সিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট। আর এই যোনটো এন ভি এস ওয়ান আসলে, ইয়ার স্পেশালিটি কি, ইট ইজ দ্য ফার্স্ট অফ দ্য সেকেন্ড জেনারেশন স্যাটেলাইট এন্ড ভাইসড
for the navigation with Indian Constellation Services. Very important. Very important. Manot rakhibo. So it is the first of the second generation satellite advised for the navigation with Navy services. ঠিক আছে? NVS satellite, series of satellites will sustain and augment the Navy with enhanced features. This series incorporates L1 band signals additionally to widen the service. And for the first time, an indigenous atomic clock will be flown in NVS O1. Very important. Note kori lo. See here. Okay. So this GSLV F12, here you can see, is the 15th flight of India's geosynchronous satellite launch vehicle. I got it. I mean, 14th already GSLV satellite. Amari apra goise. GSLV F12. Long, I mean, F12 was already at launch vehicle. So it got a mission. So this is the 15th one. Okay. Aru, jonto kai cryos test thake. So A2, this is the 9th flight of indigenous cryostasis. ঠিক আছে? So this is the 6th operational flight of GSLV with indigenous cryogenic stasis. এইটা মন কৰিব distinguish. গুটেকটা statement বেলেগ বেলেগ হয়. So this is the 15th flight of India's geosynchronized satellite launch vehicle, 9th flight with indigenous cryostasis আৰু 6th operation flight of GSLV with indigenous cryogenic stage. ঠিক আছে? আৰু this configuration of GSLV F12 payload fairing is 4M dia augative version. So this is one of the configuration. ঠিক আছে? So GSLV F12 vehicle characteristics কেটা মানো চাইলো. Vehicle height 51.7 meter, lift off mass 420 ton. তিনটা stage আছে. First stage, second stage, or third stage. এবিলাক ইমান নাহি, ইমান necessary নহয়. So these are the stages. Next, NVS O1 by NVS 01 যোনটো satellite হয় তাৰ কথা আমি অলপ জানি লওঁ. Okay. So it is the first in the second generation navigation satellite series, which will ensure continuity of legacy of Navic services and also provide new services in L1 band. So A line to be that important. Please remember this. About NVS 01 satellite. Okay. NVS 01 satellite is built around the standard 1-2 K bus and is compatible with GSLV. Lift off mass to kimana se approximately 2-3 kg se. Aru it carries navigation payloads operating in L1, L5, and S bands. Thik ase? Aru yate important jodi sabole jaye. Then as compared to the first generation satellite series, this is the second generation na? First in the second generation boli koise NVS 01 to first generation logot comparison tau dise. As compared to the first generation satellite series, the second generation satellite series include L1 navigation band and encompasses the indigenously developed rubidium atomic clock. This is also an important matter. So pratham baro karone atomic clock heri korar include korar jonto ami totthyo labh korisu. ঠিক আছে আৰু এই যোনটো নেভিক তাৰ কথা ৰিমাইন্ড কৰি লওক দুটামান ইন দা ইণ্ডিয়ান ৰিজনেল নেভিগেশ্যন স্যাটেলাইট সিস্টেম সকলোৱে জানে IRNSS উইথ এন অপাৰেশ্যনেল নেম নেভিক যাৰ অপাৰেশ্যনেল নেমটো হয় নেভিক দেট ষ্টেণ্ডছ ফৰ নেভিগেশ্যন উইথ ইণ্ডিয়ান কনষ্টেলেশ্যন আৰু এইটো ৰেছপনচিবল ফৰ প্ৰভাইডিং একুৰেট ৰিয়েল টাইম পজিশ্যনিং এণ্ড টাইমিং চাৰ্ভিচেছ অভাৰ ইণ্ডিয়া এণ্ড দ্য ৰিজন এক্সটেণ্ডিং approximately 1500 kilometer around the Indian mainland. Okay, the fully developed Navic constellation consists of 7 satellites in geosynchronous, inclined geosynchronous, or geosynchronous orbit or inclined geosynchronous orbit. So it consists of 7 satellites. Very important about Navic and IRNSS. ঠিক আছে মনত ৰাখিব এখিনি কথা. Next we will go to Chandrayaan 3. Chandrayaan 3 ki hai, it is a follow-up mission. Chandrayaan 2 year 2 episode. To Chandrayaan 2, follow-up mission of Chandrayaan 2 to demonstrate end-to-end capability in safe landing and rovering on the lunar surface. It consists of lander and rover configuration. Thik ase? So ISRO launched Chandrayaan 3 mission by using the geosynchronous satellite vehicle Mark 3 LMV3 on 14th July 2023 from Sriharikota. Aru
দিস প্ৰপালচন মডিউল উইল কেৰি দ্য লেণ্ডাৰ কি কি লৈ যাব লেণ্ডাৰ এণ্ড ৰোভাৰ লেণ্ডাৰ এণ্ড ৰোভাৰ কনফিগাৰেশ্যন টিল 100 কিলোমিটাৰ লুনাৰ অৰবিট The propulsion module has spectropolarimetry habitable planet Earth that is safe payload. কি হয় কাৰণে safe payload টো লৈ যাব to study the spectral and polarimetric measurements of Earth from lunar orbit. Very important, note কৰিব. Okay? So এই যোনটো LMV3 M4 Chandrayaan 3 mission তাৰ কথা আমি আকৌ এবাৰ চাই লওঁ ইছৰোৰ ৱেবছাইটৰ মতে ধুনীয়াকে. India's third lunar exploration mission is ready to take off already take off hoyeche in fourth operational mission m4 of lmv3 launcher isro is crossing its new frontiers by demonstrating soft landing on lunar surfaces by its lunar module and demonstrate roving on the lunar terrain it is expected to be supportive to isro's future interplanetary mission aru additionally the development of rover and in situ scientific experiment will scale new heights in lunar expeditions by developing rover ओके आरो मिशनर सिक्वेंस तो जदि साय एनेका धरनर प्रथमते फर्स्ट फेजत की आसे अर्थ सेंट्रिक फेज सेकंड जंतु फेज लुनार ट्रांसफर फेज ओके अर्थ सेंट्रिक फेज इंक्लूड करबो प्री लॉन्च फेज लॉन्च एंड असेंट फेज अर्थ बोर्न मैन्युवर फेज सो एखिनि इमान बेसी आपनलगे डिटेलत कहिबो ना लागे मय जस्ट तीनटा सिक्वेंसर কথা মনত ৰাখিলে হল अर्थ सेंट्रिक फेज আছিলে फर्स्ट फेज सेकंड तो लुनार ट्रांसफर फेज আৰু 13 নম্বৰ তো মুন सेंट्रिक फेज ঠিক আছে ओके propulsion module ketar kotha ami sao objective ketar kotha protomote sailo ami this one so the objective of chandrayaan 3 is safe and soft landing on lunar surface by the lander roving on moon by the rover aru in situ scientific experiment by rover aru ei juntu pathaisile hetu hol this is the ei gute module tu yate lander and rover bilak ekelage mili asile so this is lander and this is the rover sorry propulsion module this is the propulsion module aru yar logot lander plus rover to ekelage ase dekhisene lander plus rover aru this is the propulsion module so ei tinta bostu plus kori bela hoise integrated module mane gutei bostu tu thik ase aru ei ketar main aim ki asile safe and soft landing and lunar surface by lander roving on the moon by rover aru in situ as scientific experiment by rover aru etu sab chandrayaan 3 mission consists of two modules that is propulsion module and lander module thik ase The total mass of both modules is 3900 kg. So 39 total to kima na 3900 kg. Our propulsion module or weight jonto hai. Yar kima na sila 2148 kg. Aru lander module or total mass to kima na hai 1752 kg. Aru rover or 26 kg. Ek gute kita mili pula 3900 kg. Thik ase 26 kg. Okay. এটা এই প্ৰপালচন মডুলৰ কথা আমি এটো এবাৰ চাইলো চন্দ্ৰযান 3 কনসিস্ট অফ এন ইনডিজিনিয়াস প্ৰপালচন মডুল ল্যান্ডাৰ মডুল এণ্ড এ ৰোভাৰ উইথ এন অবজেক্টিভ অফ ডেভেলপিং এণ্ড ডেমনষ্ট্ৰেটিং নিউ টেকনোলজিজ ৰিকোয়ার্ড ফৰ ইন্টাৰপ্লেনেটৰি মিশনছ ঠিক আছে এই প্ৰপালচন মডুল যোনটো আছে দিস ওয়ান এটো কথা কৈছে প্ৰপালচন মডুল উইল কেৰি দা ল্যান্ডাৰ এণ্ড ৰোভাৰ ফ্ৰম দা ইনজেকচন অৰবিট টু টিল 100 কিলোমিটাৰ লুনাৰ অৰবিট ইট অলসো কেৰিজ এ শেপ পেলোড যোনটো আমি অলপ আগতে কইলো টু স্টাডি দা স্পেকট্রাল এন্ড পোলারিমেট্রিক মেজারমেন্টস অফ আর্থ ফ্রম দা লুনার অরবিট সো শেপৰ কথা হুদিব পাৰে কিন্তু দেই আপোনালোকে মনত কোৱাই শেপ ওয়াজ সেন্ড অলং উইথ চন্দ্ৰযান 3 হ্যাঁ দা মেইন ফাংচন অফ প্ৰপালচন মডুল ইজ টু কেৰি দা এলএম ফ্রম দা লঞ্চ ভেহিকল ইনজেকশন অরবিট টু দা টু টিল ল্যান্ডার সেপারেশন ওকে দিস ইজ দা মেইন ফাংচন এডিয়া এ ল্যান্ডারৰ যোনকেটা পেলোড আছে তার উপর আমি সাম আর রোভারর পেলোড কেটা উপর সাম সো ল্যান্ডারৰ লগত কি কি কৈছে ওয়েট ল্যান্ডার আর রোভারর লগত আমি কি কি কৈছে এটো সাম রামভা এলপি ওকে কি হৰ কাৰণে পঠাইছে এটো টু মেজার দা নিয়ার সারফেস প্লাজমা আয়নস এন্ড ইলেকট্রনস কথা বুজাইছে নিয়ার সারফেস প্লাজমার কথা তার মানে বুজুয়া মানে আয়নস এন্ড ইলেকট্রনস ডেনসিটি এন্ড ইটস চেঞ্জ উইথ টাইম so i wish that apnaloke detail of porok karan this mission is a very important mission okay chest chandra surface thermal thermophysical experiment this are the full form also aru etu logot ki hoyse lander payload logot to carry out the measurements of thermal properties of lunar surface near polar region okay তেনকে ILS হৈছে ইনষ্ট্ৰুমেণ্ট ফৰ লুনাৰ ছেইছেমিক এক্টিভিটি কিহৰ কাৰণে লগ গৈছে লগত টু মেজাৰ দা ছেইছেমিক এক্টিভিটি এৰাউণ্ড দা লেণ্ডিং সাইট
and delineating the structure of the lunar crust and mantle. So these are the three payloads of lander. Okay, then ke rover or payload keta kotha sir? APXS alpha particle x-ray spectrometer kiyo koise to derive the chemical composition and infer mineralogical composition to further enhance our understanding of lunar surface. So this is the aim of APXS. Aro LIBS to LIBS tar kiyo kane koise laser induced breakdown spectroscope boli ja kua koise to determine the elemental composition, that is magnesium, aluminium, silicon, K, Ca, but Ti, Fe, these are the chemical name of lunar soil and rocks around the lunar landing site. Okay, our propulsion modular junto payload shape kotha koisilu, shape spectropolarimetry of habitable planet Earth. This is an experimental payload to study the spectropolarimetric signature of habitable plant art in the near infrared wavelength range. Junto range te apnalok diya gaise. Okay, so these are the important thing about Chandrayaan 3. Next study holo ami PSLV C56 DSR mission. Okay, so जो डि एस आर सेटेलाइट गई इगत को पेसेंजार सेटेलाइट कटा गई छा गई एस डि एस सी श्रीहरिकटार पर गई एस एच सी आर 30 July 2023 गई से. ओके टोटल इट लांच डि एस आर यू ए 360 के जी सेटेलाइट इंटू नियर इक्विटरियल ऑर्बिट नियर इक्वेटोरियल ऑर्बिट प्लेस कर at 5 degree inclination and 535 km altitude at base kora gise. So a junto PSLV C56 DSR to ki hoy ami etu sailam. It is a dedicated commercial mission of New Space India Limited for ST Engineering Singapore. Thik ase DSR a radar imaging earth observation satellite. So this is an radar imaging earth observation satellite is the primary satellite of this mission. Yar logote 6ta co passenger customer satellite goise jibila Singapore pra belong kore aru they all gutei keta por inject hoise 530 km circular orbit with 5 degree orbital inclination aru ei jontu PSLV C56 DSR mission hoy this is the 58th flight of PSLV and 17th flight of PSLV in core alone configuration. These are the important things. After injecting all the satellites, the upper stage of the rocket will be placed in lower orbit to ensure the reduced orbital life. Our PSLV C56 launch will be accomplished from the first launch pad, which is accomplished from Satish Dhawan Space Center, Sriharikota. Okay, so these are the basic facts. Junke na monitor kiwa lage. Hello, junke ta loy goise. সেইকেইটার উপর আমি এতিয়া চাম এই মিশনটো ডি এস আর এক নম্বর মেইন হল তো ফাইভ ইয়ার লগত এডিশনেল এটু এটা দেই গোটেটো সো দিস ইজ দা মেজার হয় প্রাইমারি স্যাটেলাইট আর ইয়ার লগত কো প্যাসেঞ্জার কেটা নিছে 1 2 3 4 5 এন্ড 6. ওকে, so DSR to ki hoy DSR satellite is developed under a partnership between DSTA jintu a government of Singapore aru ST Engineering represent kore aru jetia etu once deployed and operational hoy jabo it will be used to support satellite imagery requirements of various agencies within the government of Singapore. Hol ekini leke janile jothesto tar logot apunaloke sabo pare DSR carries a synthetic aperture radar that is SAR payload, very important, developed by Israel Aerospace Industries. And this allows the DSR to provide all weather day and night coverage and capable of imaging 1m resolution of full polarimetry. Thik ase, this is DSR. Iar logot ki ki koise Velox AM. It is a micro satellite developed by Nanyang Technological University Singapore for technology demonstration of additive manufacturing payload. Thik ase, this one. তেনেকে লগত আৰু কি কৈছে আর্কেড কৈছে ইট ইজ এ 27U মাইক্ৰো স্যাটেলাইট ডিজাইন এন্ড বিল্ড বাই
Nanyang Technological University Singapore in collaboration with INSPIRE, that is International Satellite Programming Research and Technology Consortium. So it carries iodine-based solid propellant propulsion module based on half-effect thruster for orbit maintenance during the low altitude mission. Aru logot ki kaise scoop goise. Okay. So scoop ki hai. Scoop is a 3U CubeSat designed and satellite designed and developed by a student team in Satellite Research Center, Nanyang Technological University in Singapore. Aru designed for a 6 month mission lifetime. So lifetime to kimane mission to into satellite 6 month. Aru scoop to utilizes a 3-axis control reaction wheel assembly for altitude control. Okay. Then again. Nulian, co-passenger satellite is a 3U nano satellite developed by New Space as the seed satellite for a LEO equatorial constellation providing continuous low revenue yacht Internet of Things service. IoT. Then Aru Logot Kiki Kose, Galaxia 2 Kose. It is an educational 3U nano satellite developed by NUS National University of Singapore. The main mission of Galaxia 2 is to perform an inter-satellite link with Telicos 1. I got a Telicos 1 to potato say already Ami Pohiaisu. Then Galaxia 2 will demonstrate the compatibility of using commercial off-the-shelf multi-spectral imagery for space application. So this will be his working. Okay, but aim. ORB 12 Strider. It is developed under an international collaboration coordinated by Singapore based ELINA, including Orbital Astronautics as bus providers and Aurora Propulsion Technologies as subsystem co developers. It will demonstrate next generation propulsion system catered specifically to small satellite constellation. Okay, and it will carry the world's first multimodal electronic propulsion engine. Very important. It will not coil over there. It will carry world's first multimodal all-electric propulsion engine featuring ELINA's flagship multi-stage ignition compact Hall thruster and Aurora's ARM resistor jets. Okay, so these are the important things about this mission. Next, আমি গুছি গৈছো 7 নম্বৰ মিশন আই থিংক দিস ইজ দা লাস্ট মিশন অফ 2023 এরাউন্ড দিস ওয়াজ লঞ্চড ইন দা উইল হ্যাভ টু সি আমি আকো একবার বাৰে ঘূৰি যাওঁ আমাৰ যোনখন ইনডেক্স পেজ আছে আমি তালে ঘূৰি যাম অলৰেডি আমি ছটাৰ কথা পঢ়িলো একদম লাষ্ট যোনটো মিছন আছে আপোনালোকে চাব পাৰে পি এছ এল ভি একদম তলৰ পিনৰ পৰা ছেকেণ্ড লাষ্টটো চাওক পি এছ এল ভি চি 57 আদিত্য এলৱান মিছন ছেপ্টেম্বৰ 2 পঠাইছিলে 2023 অকে সেইটোৰ কথা আমি এতিয়া ডিছকাশ্যন কৰিম দিছ উইল বি দা লাষ্ট ওৱান অকে অকে সো ইট ইজ দা 59th ৰাইট অফ পি এছ এল ভি দিছ শুড বি ফ্লাইট And 25th mission using PSLV XL configuration. Okay, so PSLV C57 or 57 flight, aru 25th mission of PSLV XL configuration. It is planned from second launch pad of Satish Dhawan Research Center, Space Research Center. Okay, sir. Aru ajunto PSLV C57. এইটোৱে কি কৰিছে ইট লঞ্চ আদিত্য এলৱান স্পেচ ক্ৰাফ্ট ইন হাইলি এচেন্ট্ৰিক আৰ্থ বাউণ্ড অৰ্বিট এইকেইটা নোট কৰি ল'ব দ্য স্পেচ ক্ৰাফ্ট উইল পাৰফৰ্ম অৰ্বিটেল মেনুভাৰ্ছ বাই ইউজিং এল এ এম টু ৰিচ ছান আৰ্থ লেগ্ৰেঞ্জ পইণ্ট দেট ইজ এল ওৱান হুইচ ইজ 1.5 কিলোমিটাৰ ফ্ৰম আৰ্থ ইন টু এ হেল' অৰ্বিট হেল' অৰ্বিটত প্লেচ কৰিব ঠিক আছে এইটো চাওক ইছৰ' ভেঞ্চাৰ্ছ ইন টু দ্য ষ্টাডি অফ চ'লাৰ এক্টিভিটিজ এণ্ড ইজ ইফেক্ট অন স্পেচ ৱেডাৰ দ্য চাইণ্টিফিক অবজেক্টিভ অফ আদিত্য এলৱান মিছন ষ্টাডি ইনক্লুজ এইকেইটা শ্বৰ্টলি দিয়া গৈছে কি কি মিছন হয় ষ্টাডি অফ কৰোনেল হিটিং চ'লাৰ উইণ্ড এক্সেলাৰেশ্যন কৰোনেল মাছ ইজেকশ্যন
ডাইনামিক্স অফ সোলার এটমস্ফিয়ার এন্ড টেম্পারেচার এনিস্ট্রপি, সো দিজ আর দ্য অবজেক্টিভ। আর ইয়ার এই অবজেক্টিভ কেটা ব্রডলি যদি ধুনিয়াকে চাই তেতিয়াহলে এইকেটা একেলগে দি দিছে সায়েন্স অবজেক্টিভ। স্টাডি অফ সোলার আপার এটমস্ফেরিক ডাইনামিক্স, স্টাডি অফ ক্রোমোস্ফেরিক এন্ড কোরোনাল হিটিং, ফিজিক্স অফ দ্য পার্সিয়ালি আয়নাইজড প্লাজমা, ইনিশিয়েশন অফ কোরোনাল মাস ইজেকশন এন্ড ফ্লেয়ার্স, অবজার্ভ দ্য ইনসিটু পার্টিকেল এন্ড প্লাজমা এনভায়রনমেন্ট প্রোভাইডিং ডেটা ফর স্টাডি অফ পার্টিকেল ডাইনামিক্স ফ্রম সান, ফিজিক্স অফ সোলার করোনা এন্ড ইটস হিটিং মেকানিজমস, হয়নে, ডায়াগনস্টিক্স অফ করোনাল এন্ড করোনাল লুপস প্লাজমা, দ্যাট ইজ টেম্পারেচার ভেলোসিটি এন্ড ডেন্সিটি, ডেভেলপমেন্ট ডাইনামিক্স এন্ড অরিজিন অফ সিএমইস, আইডেন্টিফাই দ্য সিকুয়েন্স অফ প্রসেসেস দ্যাট অকার এট দ্য মাল্টিপল লেয়ার, দ্যাট ইজ ক্রোমোস্ফিয়ার বেস এন্ড এক্সটেন্ডেড করোনা উইথ ইভেন্টুয়ালি লিডস টু সোলার ইরাপটিভ ইভেন্টস, ম্যাগনেটিক ফিল্ড টপোলজি এন্ড ম্যাগনেটিক ফিল্ড মেজারমেন্টস ইন সোলার করোনা, ড্রাইভার্স ফর স্পেস ওয়েদার, দ্যাট ইজ অরিজিন কম্পোজিশন এন্ড ডাইনামিক্স অফ সোলার উইন্ড, এই কথা বুঝাইছে। সো এই গোটেকেটা এই মিশনটোর অবজেক্টিভ, শর্টলি কব গেলে এইপিনে চাব পারে আর ব্রডলি চাব গেলে ইয়াতে চাব পারে, ঠিক আছে। পেলোডস যোনকেইটা আছে আমি চাইছো সেভেন, সাতটা সাইন্টিফিক পেলোডস লৈ গৈছিল আদিত্য এল1 মিশনে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। গোটেকেইটা ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করেছে ইন কোলাবোরেশন উইথ ভেরিয়াস ইসরো সেন্টার্স এন্ড সাইন্টিফিক ইনস্টিটিউটে, ঠিক আছে। এইকেইটার উপর আমি এবার চাই লো লাস্ট, ওকে। সো ভিজিবল ইমিশন লাইন করোনাগ্রাফ, দিস ওয়াজ নাম্বার ওয়ান। সো VELC ইজ দ্য প্রাইম পেলোড, দিস ইজ দ্য প্রাইম পেলোড হয়, ডিজাইন্ড এজ রিফ্লেক্টিভ করোনাগ্রাফ উইথ এ মাল্টি স্লিট স্পেক্ট্রোগ্রাফ, তেনেকে লগত আর কি কৈছিলে সোলার লো এনার্জি এক্স রে স্পেক্ট্রোমিটার কৈছিলে, SOLEX বুলি কোৱা হয়, ইজ এ সফট এক্স রে স্পেক্ট্রোমিটার ডিজাইন টু মেজার দ্য সোলার সফট এক্স রে ফ্লাক্স টু স্টাডি সোলার ফ্লেয়ার্স, তেনেকে প্লাজমা এনালাইজার প্যাকেজ ফর আদিত্য এটো এটা কৈছিলে যাক পাপা বুলি কোৱা গৈছে, ইট ইজ ডিজাইন টু আন্ডারস্ট্যান্ড সোলার উইন্ডস এন্ড ইটস কম্পোজিশন এন্ড ডু মাস এনালাইসিস অফ সোলার আয়ন্স, ইয়ার কারণে পঠোৱা গৈছিলে, তেনেকে HEL-1OS, that is high energy L1 orbiting X-ray spectrometer putwa goisile, it is designed to study solar flares in the high energy X-rays, okay, tar image bila kol side di dia goise, teneke aro logot ki ki goise solar ultraviolet, okay, solar ultraviolet imaging telescope SWIT is a ultraviolet telescope to image the solar disk in the near ultraviolet wavelength range, তেনেকে আর লগত কি কইছে আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট টু কইছে যাক এসপেক্টস বলি কোয়া গৈছে, ইট কম্প্রাইজেস অফ ই এক দুটা লগত ইয়া দুটা সাব সিস্টেমও আছে, সুইচ এন্ড স্টেপস, সুইচ টু হল সোলার উইন্ড আয়ন স্পেক্ট্রোমিটার, ইট ইজ এ লো এনার্জি স্পেক্ট্রোমিটার ডিজাইন টু মেজার দ্য ফোটন এন্ড আলফা পার্টিকেলস অফ দ্য সোলার উইন্ড, আর এই যোনটো স্টেপস তার যোনটো সাব সিস্টেম আছে ই কি করিব তার নাম হল সুপ্রা থার্মেল এন্ড এনার্জেটিক পার্টিকেল স্পেক্ট্রোমিটার, এটোর নাম মানে তাক স্টেপস বুলি কোৱা গৈছে, এটো ফুল নেম, এটো কি হয় এটা হাই এনার্জি স্পেক্ট্রোমিটার যেটা ডিজাইন কিয় কৰা গৈছে টু মেজার দা হাই এনার্জি আয়নস অফ সোলার উইন্ড, ওকে, দিস ইজ দা 6 নাম্বার, নেক্সট লাস্ট যোনটো সাতটা বুলি কৈছিলে ম্যাগনেটোমিটার, ম্যাগ উইল মেজার দা লো ইনটেনসিটি ইন্টারপ্লেনেটারি ম্যাগনেটিক ফিল্ড ইন স্পেস, আর ইয়ারও দুটা সেট অফ ম্যাগনেটিক সেন্সর আছে, এটা টিপ অফ দা 6 মিটার ডিপ্লয়েবল বুমত আছে আর আনটো কোড আছে মিডল অফ দা বুম, ওকে, 3 মিটার্স এওয়ে ফ্রম দা স্পেস ক্রাফ্ট। সো দিজ আর অ্যাবাউট দা পেলোডস দ্যাট হ্যাভ বিন ক্যারিড বাই আদিত্য L1 মিশন, ঠিক আছে। আর প্রাইম ইয়ার লগত যোৱাটোৰ নাম কি হয় VLSC, যোনটো মেজর হয় ভিজিবল ইমিশন লাইন করোনাগ্রাফ, ওকে। তো ইয়াতে L1 অরবিটত প্লেস করিব বুলি কোৱা গৈছে, L1 অরবিট মানে কি হয় ল্যাগ্রেজিয়ান পয়েন্টস যোনটো হয় তাতে হেলো অরবিটত প্লেস করিব বুলি কোৱা গৈছে, আর ল্যাগ্রেজিয়ান পয়েন্টৰ কথাও ইয়াতে উল্লেখ কৰা গৈছে, গতিকে আমি ল্যাগ্রেজিয়ান পয়েন্টটো আমি এবাৰ চাই লওঁ, ওকে। সো ওয়েট এ সেকেন্ড, সো ফর এ টু বডি গ্র্যাভিটেশনাল সিস্টেম দ্য ল্যাগ্রেজিয়ান পয়েন্টস আর দ্য পজিশনস ইন স্পেস হোয়ার এ স্মল অবজেক্টস টেন্ড টু স্টে, যদি তাত দিয়া হয় দেন ইট টেন্ড টু স্টে, দিস পয়েন্টস ইন এ স্পেস ফর এ টু বডি সিস্টেম সাচ এজ সান এন্ড আর্থ ক্যান বি ইউজ বাই স্পেস ক্রাফট টু রিমেইন এট দিস পজিশনস উইথ রিডিউস ফুয়েল কনজামশনস, ওকে, দিজ আর L2 L3 L4 এগুলা দিয়া গৈছে, দেখিছেনে ল্যাগ্রেজিয়ান পয়েন্টস বিলাক, টেকনিক্যালি এট ল্যাগ্রেজিয়ান পয়েন্ট দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য টু লার্জ বডিজ ইকুয়াল টু দ্য নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স রিকোয়ার্ড ফর এ স্মল অবজেক্ট টু মুভ উইথ দেম, প্লিজ রিমেম্বার দিস সেন্টেন্স, সো
এট লেগ্রেজিয়ান্স পয়েন্ট দ্য গ্র্যাভিটেশনাল পুলৰ কথা হুইচ ইজ কারেক্ট এবাউট গ্র্যাভিটেশনাল পুল এট লেগ্রেজিয়ান পয়েন্ট বুলি যদি দিয়ে তেতিয়া আপোনালোকে এই সেন্টেন্সটো শুদ্ধ বুলি দিব যিটো সেন্টেন্সত লিখা থাকে দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ লার্জ বডিজ ইকুয়াল টু দ্য নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স রিকোয়ার্ড ফর স্মল অবজেক্ট টু মুভ উইথ ওকে ফর টু বডি গ্র্যাভিটেশনাল সিস্টেমস দেয়ার আর টোটাল five Lagrange points as denoted as L1, L2, L3, L4 and L5. So this is all about L1. Okay? So it is an illustration of all five Lagrange points of Sun Earth orbit system. The spacecraft will be placed around Lagrangian point 1. That means here. Here it will be placed. This is Earth. This is Sun. And we have to place it like this. Okay? Okay? আজিলে আমি ইমানকে সামৰো দিছ ইজ ভেৰি ইম্পৰ্টেণ্ট টপিক সায়েন্স এণ্ড টেকনলজিৰ পৰা ইউ কেন এক্সপেক্ট এ 99% কুৱেশ্যন ফ্ৰম হিয়াৰ বিকজ সায়েন্স এণ্ড টেকনলজিত প্ৰত্যেকবাৰে এনেকুৱা ধৰণৰ ছেটেলাইট বেচিছৰ কুৱেশ্যন সোধা আমি দেখা পাওঁ অ'কে সো ইফ ইউ হেভ লাইক আৱাৰ ভিডিঅ' দেন প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব আৱাৰ ইউটিউব চেনেল চেণ্ড পেপাৰ একাডেমি ফৰ চিভিল ছাৰ্ভিচেছ থেংক ইউ এণ্ড গুড নাইট